আর এবার একই দলের দুই নেতা অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী অন্যদিকে কৌস্তভ বাগচি তাদের পৃথক মন্তব্য ব্যক্তিগত আক্রমণ নিয়েই দুজনের পৃথক মন্তব্য অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তাকে উপেক্ষা কৌস্তভ বাগচির কৌস্তভ বাগচি তিনি ঠিক কি বলেছেন শুনব অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতারা এখানকার ইনচার্জরা সবাই আমার পাশে আছে আমার হয়ে টুইট করেছেন দেখে নেবেন বিপি সিং এখানকার ইনচার্জ তার টুইট বিবেক তাংখা রাজ্যসভার এমপি তার টুইট দেখে নেবেন এবং এখনও অবধি আমার বিরুদ্ধে দল কোনোরকম কোনো কথা বলেনি পশ্চিমবঙ্গের হাজারো লাখো কংগ্রেস কর্মীদের আবেগ আমার সাথে দলের আবেগ আমার সাথে অধীরবাবু আমাকে কখনোই অধীরবাবুর বরাবরের এটা স্ট্যান্স যে ব্যক্তিগত আক্রমণই পছন্দ করেন আমি যখন প্রথম দিন বলেছি যে আমি এটা করছি অধীরবাবু তখনও আমাকে বলে যে কৌস্তভ কী দরকার কিন্তু আমি বলেছি অধীরবাবু আমাকে মাফ করবেন আমি করতে পারবো না আপনাদেরকে শোনালাম কৌস্তভ বাগচি তার এই মন্তব্য যেখানে তিনি বলেছেন এবং দল পাশে রয়েছে আমার নিজের যে বক্তব্য সেই বক্তব্য থেকে এক চুলও সরব না এবং ব্যক্তি আক্রমণ নিয়েই ভিন্ন মেরুতে একদিকে অধীর রঞ্জন অন্যদিকে কৌস্তভ বাগচি আজ তিনি এই কথাই বলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গা একই দলের দুই নেতার পৃথক মন্তব্য ঠিক কি বিষয় দেখো ঠিক পৃথক মন্তব্য নয় আসলে অধীর চৌধুরী দীর্ঘদিনের বর্তমান রাজনৈতিক নেতা তিনি মনে করেন যে কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের যেমন তিনিও কারুর ব্যক্তিগত জীবন নিয়ে বা তার পারিবারিক বিষয় নিয়ে যেমন মন্তব্য করবেন না তিনিও আশা করেন যে অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও যেমন যেন তাকে নিয়ে বা তার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ টিকাটিপ্পণি না করেন কিন্তু কৌস্তভ বাগচি তিনি যুব সম্প্রদায়ের প্রতিনিধি তিনি মনে করেন যে রাজনৈতিক দলে যখন শীর্ষ নেতা তিনি তার আদর্শ নিয়ে চলার পরেও যখন অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সেটাকে ফলো করে না তখন মানে একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে এটা তার দায়িত্ব কর্তব্য বলে কৌস্তভ বাগচি মনে করে বা তার সমসাময়িক যারা রাজনীতি করে যুব কংগ্রেস যারা করে তারা মনে করে যে তাহলে ব্যক্তিগত আক্রমণটা মানে রাজনীতিতে গ্রহণযোগ্য অবস্থানেই আছে বলে তাই অন্যরাও কেউ এটা করার সুযোগ পায় বলেই তারা অধীর চৌধুরীর বিরুদ্ধে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েই কিন্তু তারাও কিন্তু মুখ্যমন্ত্রীকে অনুরূপভাবে আক্রমণের রাস্তায় বেছে নেওয়াটাকেই শ্রেয় বলে মনে করেছে তবে রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা মনে করেন যে রাজনীতিতে রাজনৈতিক রং থাকবে রাজনৈতিক মতাদর্শগত বিভাজন থাকবে তাদের মধ্যে নানা ধরনের মানে আলাপ আলোচনা থেকে শুরু করে সমালোচনা সমস্ত কিছু থাকবে কিন্তু ব্যক্তিগত জীবন বা রাজনীতিতে ব্যক্তিগত কুৎসাক করাটা কখনোই কাম্য নয় এটাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা কখনোই এন্ডোর্স করে না এটাকে সমান একেবারে ধন্যবাদ তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আজ ডিএর মঞ্চে তিনি পৌঁছে যান কৌস্তভ বাগচি এবং সেখানে গিয়েই আজকের এই মন্তব্য যেখানে ব্যক্তিগত আক্রমণ নিয়েই কৌস্তভ বাগচি তিনি বলেছেন এবং তিনি জানান যে দল তার পাশে রয়েছে দলের মানুষ তার পাশে রয়েছে এবং যার কারণেই তিনি নিজের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে তিনি এক চুলও সরবেন না অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তাকেই উপেক্ষা কৌস্তভ বাগচি